একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, চিল্লায় বলেন ঠিক কিরা, চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে? কথা বলেন, যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে? এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সওয়াল হবে, কবরে প্রশ্ন আছে না নাই? কথা বলেন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। ওমা দীনুক, তোমার ধর্ম কি? আল্লাহ। বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে, তাআরিফু মান হাযা আর-রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করা হবে, এগুলো কোত্থেকে শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরাআন, সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে। জান্নাতের পোশাক কেমন হবে জানেন? রেশমের পোশাক। ওয়া লিবাসুহুম ফিহা হারির, দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি। জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে। ওই পোশাক পরিয়ে দেওয়া হবে, আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও। দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো, দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে না নাই? ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না নাই? আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা, তার পিছু ছাড়ে না, সে ঘুমাইতেও পারে নাই, চিল্লায় বলেন ঠিঙ্গিরা, আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ, ঘুমেন না? নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও, দুনিয়াতে ঘুমাইতে পারো না, দুনিয়াতে খালি দৌড়াইছো, কি করছো? দৌড়ানির উপরে ছিল, আজকে দৌড়ানি নাই, আজকে দৌড়ানি হবে ওই দলে, কথা কন, যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা, সেদিন হিসেব উল্টে যাবে, কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বু, কয় আমি জানি না, কি জানো? কিছুই জানি না, কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীন, উত্তর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে অঙ্গ খেলা শুরু। ওমান হাযা আর-রাজুল, ডু ইউ নো দিস পারসন, দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা? কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে, আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে, কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম, আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে, সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মদ ছিল আমার নিত্য সঙ্গী, আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই,
আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে এবার আঙ্গুল খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওদের পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেল গুলো থেতলে ফেলা হবে। ইয়াকালু লিল আরদি ইলতামি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে, ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না, ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুংকার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না। করতে রাজি আছেন? কথা কয় না, করতে রাজি আছেন সবাই? বিষ্ণুই বললেন এখানেই শেষ নয়, আরো আছে। শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে? আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে? চাইলে আপনার দলের নেতা, কথা কন, কেউ বাঁচাইতে পারবে আপনারে? কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না, কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না। কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই। বিশ্বনী বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআনের তেলাওয়াত এটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে। এজন্য বিশ্বনী বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এখানেই শেষ নয়। বিষ্ণুই বললেন খাসামাত আন সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন, ওরে মাফ করবা না কেন, তুমি না গফুর, তুমি না গফফার, তুমি না রাহিম, তুমি না রহমান, তুমি মাফ করে দাও। ও মিয়া, সুপারিশ করতেছে কে? সূরাতুল মুলক সুবহানাল্লাহ কইবেন না? কতক্ষণ এই তর্ক আল্লাহর সাথে সে চালাবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তার জান্নাতে না ঢুকায়, এখানেই শেষ নয়। বিষ্ণুই বললেন মান ক্বারাআ বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যে এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে। কে? এজন্য বিষ্ণুই বলেন আমি চাই আমার সব উম্মতে এই সূরাটা মুখস্থ করে নেক, আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সূরাটা গাথা থাক, মুখস্থ থাক, হেফজ করা থাক। আমরা বিশ্বনবীর উম্মত না? কথা কর, নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই? আমরা কি পারি না এই সূরাটা মুখস্থ করে রাখতে? মাত্র 30 আয়াত, প্রতি মাসে কয়দিন? প্রতিদিন 1 আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন? প্রতিদিন 1 আয়াত করে মুখস্থ করলে 30 দিনে এই সূরা মুখস্থ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে নেক্সট টাইমে, নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সূরা মুলক মুখস্থ হয়েছে কিনা। হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে, আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে, আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন, আপনি আল্লাহর চিনতে পারবেন, আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন। সুবহানাল্লাহ। পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি। নাস্তিক্যবাদের ছড়াছড়ি আছে না নাই? বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয়, কথা কন, আছে আছে আছে? এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে? ওগুলা পিছনে পিছনে থাকে, এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে, কথা বলে। ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে, প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই আছে বাজারে,
নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন। লেখকের নাম আরিফ আজাদ। এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি, আরিফ আজাদের লেখা। তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো, কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ওপেনার ফর আস অল, আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা, আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা। যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না, তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন। আল্লাহ কেমন যেন এই সুরায় বলতে চায়, ওপেন ইউর আই, তুমি তোমার চোখ খুলো না একটু, ইউ মাস্ট ফাইন্ড ইউর গড, তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা।